স্কুল কলেজ এমনকি একেবারে নিম্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় বেরিয়ে এসছে দু হাজার তেরো সনে হেফাজত ইসলামের লোকজনকে তারা সাউন্ড গ্রেনেড দিয়ে রাত্রে তাড়াইছে কত যে তাদের নিহত হয়েছে তার তালিকা এখনও পরিষ্কার করে সরকার কখনো প্রকাশ করেনি এই সমস্যার কখনোই উদ্ভব হতো না যদি আগে যেভাবে হচ্ছিলো সেভাবে যেন তেন প্রকার একটা নির্বাচন হতো এই যে পরপর আমাদের এখানে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশে পরপর যে তিনবার একই কায়দায় কম বেশি একটু হেরফের করে যে ক্ষমতায় থাকা অর্থাৎ জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা এইটা হচ্ছে ঘটনার গোড়া এখানে একটা প্রশ্ন যাচ্ছে ধরুন এক বছরেরও কম সময় আগে জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি এবং তাদের জোট সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল একটা সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছিল এবং আঠাশ তারিখে পুলিশের ক্র্যাকডাউনে বা রাষ্ট্রযন্ত্রের অন্যান্য শক্তি প্রয়োগের ফলে সেটা রীতিমতো ভেস্তে যায় এই সময়ের মধ্যে আসলে কি এমন ঘটল যে একেবারে আপামর জনসাধারণ ছাত্র জনতার এত বড় একটা অভ্যুত্থান ঘটলো যেখানে একটা ভিডিও নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা কিছু হত্যাকাণ্ডের ছবি ভিডিও দেখে বলছেন যে স্যার একজনকে গুলি করলে ওই একজনই কমে আরও বেশি লোকে এগিয়ে আসে কেউ ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে না এটাই মূল সমস্যা এই পরিবর্তনটা হলো কেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একটা সহজ উদাহরণ দেই যা যা পানিতে যখন তাপ দিতে হয় তখন পানি আপনি শুরু করেছেন আমি স্ফুটনাঙ্কে পৌঁছার আগে পর্যন্ত আমি ফারেন হাইটেই বলি তা আপনি যখন দিকে দেখলেন দেখতে দেখতে যখন এটা একশো ডিগ্রির কাছাকাছি যাবে তার আগেও ধরেন আপনি নব্বই থেকে যদি নিরানব্ববৃন্দ যান তখন পানি ফোটে না একটা গুণগত পরিবর্তনের সূচনা হয় যখন সেটা তার স্ফুটনাঙ্কে যায় ফুটতে শুরু করে অনুরপমে নিচে নামার সময় পানি জমতে শুরু করে যখন একটা নির্দিষ্ট এলাকায় যায় মানুষের সহ্য ক্ষমতার একটা সীমা আছে এই সহ্য ক্ষমতার সীমা দেখা যাচ্ছে আসল উৎপত্তি আপনি গোড়াতে ধরেছেন এই সমস্যার কখনোই উদ্ভব হতো না যদি আগে যেভাবে হচ্ছিল সেভাবে যেন তেন প্রকার একটা নির্বাচন হতো এই যে পরপর আমাদের এখানে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশে পরপর যে তিনবার একই কায়দায় কম বেশি একটু হেরফের করে যে ক্ষমতায় থাকা অর্থাৎ জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা এইটা হচ্ছে ঘটনার গোড়া এখন দ্বিতীয় জিনিস হচ্ছে বিরোধী দল বলে যারা পরিচিত বিএনপি শুদ্ধ তারা কিন্তু জনপ্রতিরোধ গড়ে তুলতে পারেনি সত্যের ক্ষেত্রে একটা স্বীকার করতে হবে তাদের শাসনের পূর্বশ্রুতি মানুষের মন থেকে তখনও ধরে যায়নি বিএনপির আমলে বিএনপিও একই কায়দায় আপনার ভোটে জেদবার জন্যে আমি আমি দু হাজার ছয়ের আগের কথা বলছি তারাও এমন কিছু একটা কৌশল নিয়েছিল যার জোরে দু হাজার সাতের এগারোই জানুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছিলেন এবং তারা তাদের সামনে একটা সিখণ্ডী সরকার স্থাপন করেছিলেন মানুষের এই স্মৃতি তাদের উপর মানুষের আস্থা পুনঃস্থাপন করতে বাধা দিয়েছিল কিন্তু মানুষ যখন দেখল কি না আগের কথাটা আমাদের ভুলে যেতে হবে বর্তমানের যে জগদ্দল পাথর এটা সরাতে হবে এবং এর জন্য এই যে অভূতপূর্ব শক্তি যার কথা কেউ ভাবেনি এই দেশের তরুণ সমাজ স্কুল কলেজ এমনকি একেবারে নিম্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাস্তায় বেরিয়ে এসছে মাদ্রাসার ছাত্ররা যেমন বেরিয়েছে বেরিয়েছে ইংরেজি মাধ্যমের ছাত্রীরা পর্যন্ত এটা একটু অদ্ভুত এমনকি গৃহবধূরা বেরিয়েছে যেমন ডিফেন্স এইচএস ডিফেন্স অফিসার থেকে যখন বিকেলবেলা মিছিল বের হয় আপনি বুঝতে পারেন সেখানে বাড়ির নারী পুরুষ শিশু নির্বিশেষে সবাই বের হয় তাদের বোঝাচ্ছে জনগণ একটা সহ্যের ক্ষমতা আরেকটা কথা আগে বিএনপির সবাই সকলেই জানে কোনো গণ্ডগোল বিএনপি করেনি সরকারি লোকেরাই এটা আয়োজন করে ওটা তাদের উপর দিয়ে এটা দুই তিনবার করেছে তারা দু হাজার তেরো সনে হেফাজ ইসলামের লোকজনকে তারা সাউন্ড গ্রেনেড দিয়ে রাত্রে তালেছে কত যে তাদের নিহত হয়েছে তার তালিকা এখনও পরিষ্কার করে সরকার কখনো প্রকাশ করেনি আমি বলছি এই যে একটার পর একটা নিপীড়নের ঘটনা সবগুলিতে তারা সাফল্যজনকভাবে এটাকে চাপা দিতে সমর্থ হয় তাদের তাদের সামনে বেড়ে গিয়েছিল তার মানে সত্যি কথা যদি বলি বিরোধী সংগঠন বিরোধী আন্দোলনগুলির দুর্বলতাকে তারা পুঁজি করতে পেরেছিলেন কিন্তু এখন নতুন একটা বিরোধী দল দেখা দিয়েছে যেটা কোনো দল নয় যেটা নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা ঠিক প্রচলিত বিরোধী দলের একটাও নয় এটা বিএনপি নয় এটা জামাত নয় এটা কমিউনিস্ট পার্টি নয় এটা জাতীয় পার্টি নয় ওই তো অন্য কোনো না জানালোক নয় আমরা সবসময় মনে করেছিলাম ফ্যাসিবাদ বা ষড়তন্ত্রকে তাড়াবার জন্যে যে জন ঐক্য দরকার আমি একথাটাই বলেছিলাম অ্যালপুয়ে ইউনিদো দি পিপল ইউনাইটেড জনগণ ঐক্যবদ্ধ হলেই সার্বভৌমত্ব তার হাতে ফিরে আসে সমস্ত ক্ষমতার উৎস জনগণ এই কথার ভিত্তিটা মাঝে মাঝে প্রমাণ হয় যখন জনগণের যে মৌলিক অধিকার নাগরিক হিসেবে সেটা লঙ্ঘন করা হয় তার অধিকার শুধু বাক স্বাধীনতার অধিকার সভা সমাবেশ করার অধিকার তার রাজনৈতিক দল করার অধিকার তার প্রতিবাদ করার অধিকার সবচেয়ে বড় কথা তার নিজের প্রতিনিধি নিজে নির্বাচন করার অধিকার এটা যখন কেড়ে নেওয়া হয় এবং শুধু কেড়ে নেওয়া হয় না তাকেই দোষ দেওয়া হয় তখন মানুষের আর কোনো পথ থাকে না ইংরেজিতে যেটাকে বলা হয় এক্সট্রা পার্লামেন্টারি অর্থাৎ আইনগত আন্দোলনের বাইরে তাকে আইন প্রতিষ্ঠার আন্দোলন করতে হয় আন্দোলন দুই প্রকারের একটা হচ্ছে আইনের ভিতরের আন্দোলন আর হলো আইন পরিবর্তনের আন্দোলন মানে আইন প্রতিষ্ঠার আন্দোলন এটাকে বলা যেতে ফাউন্ডিং ভায়োলেন্স অর্থাৎ একটা হলো ল তৈরি করার ভায়োলেন্স আর একটা ল এর ভিতরে ল মেনে লকে একটু সীমাকে প্রসারিত করার আন্দোলন এবার তাই হয়েছে তাহলে কী প্রমাণিত হলো বাংলাদেশে তিপ্পান্ন বছরের অভিজ্ঞতা প্রমাণিত হল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে মানুষ নতুন রাষ্ট্র তৈরি করেছে এখন কেউ কেউ হয়তো হালকা করে বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমার মনে হয় না সেটা বলার দরকার আছে আমাদের প্রথম স্বাধীনতা যে কেড়ে নেওয়া হয়েছিল সেটা ফিরিয়ে নিয়েছি আমরা এই জন্য এখন দেখা যায় রাস্তাঘাটে সব জায়গায় লিখছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল এটা আমরা বাহাত্তর শুনেও শুনেছি আমরা এখন এটা দু হাজার চব্বিশ শুনেও শুনছি তো এইটা একটা সুসংবাদ যে দেশের জনগণ তাদের অধিকার যারা লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে আবার রক্ত দিয়ে হলেও নিজের স্বাধীনতা ফিরিয়ে নেয় এইটাই হচ্ছে আমাদের বড় শিক্ষা